আর এখানে চাও এটা শোভাযাত্রার কারণে সম্পূর্ণরূপে সাজু হয়ে গেছে। নমস্কার সকলকে পবিত্র হনুমান জয়ন্তীর বহুত বহুত আন্তরিক শুভকামনা জানাই আজির এই ভিডিওটি আরম্ভ করেছো। কালি মোর ভিডিওত আপনাদের দেখবলে পাইছে যে মহাবাহু ব্রহ্মপুত্রর পারত বর্ণাঢ্য কার্যসূচীরে তিনদিনিয়া কার্যসূচীরে হনুমান জয়ন্তী উদযাপন করা হয়েছে। আর আজি ইয়ারপরা বর্ণাঢ্য কার্যসূচীরে শোভাযাত্রা উলিয়া হব। আর এখানে হয়েছে পরম শিবম শিব মন্দির উত্তর গুয়াহাটির বিহলঙনীত, মানে গৌরীপুরের একেবারে উচরতে আছে। আর এতিয়া সাংস্কৃতিক শোভাযাত্রার কারণে সাজু হয়ে আছে, এটা যাই চাও বলক। আর এখানে পরম ভক্ত প্রভু শ্রীরামর পরম ভক্ত বিশাল পতাকা আছে, আর এখানে পতাকা এনে উড়ায় শোভাযাত্রা করা হব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এনে বিভিন্ন রঙের পতাকা বিলাক ইয়াতে আছে, নতুন বেলেগ ডিজাইনের। আর এখানে যদি চাই এখানে বেলেগ ডিজাইনের পতাকা আছে। আর এখানে চাও আমার পরম আরাধ্য প্রভু শ্রী রামর পরম ভক্ত হনুমানের জন্ম জয়ন্তীর বিশেষ দিন আছে। আর যদি চাই আর এখানে একটু বেলেগ পতাকা আছে, মুঠতে খুবই ভব্য, খুবই আটক ধুনিয়া, খুবই বর্ণাঢ্য কার্যসূচী আজির শোভাযাত্রা আরম্ভ করা হব। আজি ইয়ালে আহি খুবই ভাল লাগিছে। আর এতিয়া মন্দিরের ভিতরলৈ গৈ আছো, আর জয় শ্রীরাম, জয় শ্রীরাম সাজু হয়ে আছে রেলির কারণে। গৌরীশঙ্কর দাস জি কো নির্বাণী খাড়ে কে মহামন্ত্রী, তো ইন সন্তো কে সান্নিধ্য মে আপ লোগ চলেঙ্গে সাধু হে। ইস প্রকার সাধু সান্নিধ্য ইস বার প্রাপ্ত হুয়া হে। তো এক আর আজির এই কার্যসূচীত এনেক ঢোল লই এফালে সব কিমান ঢোল আছে, কোরপায় আছে দাদা আপনাদের কচরিয়ার। আর আজির এই সাংস্কৃতিক শোভাযাত্রাত লোকের এই ঢোল বাদনে শোভাবর্ধন করা হব। জয় শ্রীরাম। আর ইতিমধ্যে শোভাযাত্রার কারণে সম্পূর্ণরূপে সাজু হয়ে গেছে, আর এটা শোভাযাত্রা উলিয়া হব। শোভাযাত্রা উলিয়া হব উত্তর গুয়াহাটির নদীর ঘাটলৈকে, যত হনুমান জয়ন্তী উদযাপন করা হয়েছে। আর এফালে সম্পূর্ণরূপে সাজু শোভাযাত্রার কারণে। আজি আমার পরম আরাধ্য প্রভু শ্রী রামর পরম ভক্ত হনুমানের জয়ন্তী কেন লাগিছে তোমালোকর? আমি ভালো লাগিছে ন? আমি বছরত এবারে পাও, আমি বহুত আনন্দিত হৈছো। হনুমান জয়ন্তী আমি শোভাযাত্রার আজি আলোচনা করছো, যাই আছো। এবার জোরে কই দিয়া জয় শ্রীরাম, জয় শ্রীরাম। উত্তর গুয়াহাটির এখন খুবই
প্রসিদ্ধ মন্দির, মানে দীর্ঘেশ্বরী মন্দিরতো খুবই ধুনিয়া সুন্দর অনুষ্ঠান আছে, এটা তালে গে আছো। আর এইখানে হল উত্তর গুহাটির প্রসিদ্ধ দীর্ঘেশ্বরী মন্দির। আর এটা আর চাক, ইমান ধুনিয়া ঠাই, ইমান ধুনিয়া এখন পর্বতর উপর এই শক্তিপীঠ অবস্থিত। আর ইয়াতে চাওক রাস্তাটো ইমান ধুনিয়া সিঁড়ি আছে, আর ইয়াতে কেটামান সিঁড়ি বগাই বগাই উপরলৈ গৈ এতিয়া মূল মন্দিরত উপস্থিত হম বলক। আর এটা দীর্ঘেশ্বরী মন্দির আহি পালো, আর অল্প সিঁড়ি বগাই উপরলৈ যাব লাগিব। আর তাতে আছে মূল মন্দিরটো, আর আজি মদন চতুর্দশী যেহেতু সেই কারণে বিশেষ পূজা অনুষ্ঠান আছে আজি ইয়াতে। মই এতিয়া দীর্ঘেশ্বরী মন্দিরত আছো, আর দীর্ঘেশ্বরী মন্দিরত আজি বিশেষ দিন, আজি বিশেষ উৎসব আছে। আর এটা গোসাই ওলোয়া আছে, গোসাই এটা ঘুরা হব, আর এটা গোসাই ঘুরাবর কারণে এফালে সব সম্পূর্ণরূপে প্রস্তুতি হয়ে গেছে। আর পরম শিবম শিব মন্দিরত তারপর আজি শোভাযাত্রা আরম্ভ হয়েছিল, সেই শোভাযাত্রা চাই আহিলো। আর এটা যত অনুষ্ঠানটি হয়েছে, মানে হনুমান জয়ন্তী হয়ে আছে বিশাল ভব্য রূপত, এটা তালে আহিছো ব্রহ্মপুত্র নদীর পারত। আর ইয়াতে যদি চাই আপনাদের যজ্ঞশালাত ইতিমধ্যে যজ্ঞ হয়ে আছে, আর ইয়াতে যজ্ঞ করবর কারণে কাশীর পরা পুরোহিত আহি ইয়াতে যজ্ঞ অনুষ্ঠান করে আছে। আর শোভাযাত্রা ব্যবহার করা গাড়ি ইয়াতে রখাই থাকে, দিছে আর শোভাযাত্রা ইয়াতে সমাপ্ত হয়েছে। মই এতিয়া আছো এইখন বিশাল রভা, বিশাল মানে বহুতে বিশাল, আর এই রভাখনতে অহাকালি 20,000 ভক্তরে একেলগে একত্রিত হয়ে 251,000 হনুমান চালিসা পাঠ করব ইয়াতে। আর অহাকালি এই ঠাইখিনি হনুমান চালিসা পাঠে মন্ত্রমুগ্ধ গুণগুণাই থাকিব এই ঠাইখিনি।